মানিকগঞ্জের ঘিওর উপজেলার চরবাইল জুড়িতে মাদক বিরোধী ব্যাডমিন্টন চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। তথ্যচিত্রে ভ্রাম্যমান প্রতিনিধি আল মামুন। মানিকগঞ্জের ঘিওর উপজেলার চর বাইলজুরি ফ্রেন্ডস ক্লাব আয়োজিত মাদক বিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 31 ডিসেম্বর চর বাইলজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে সিংজুরি যুব সংঘ বনাম ঘিওর থানা অফিসার্স ইনচার্জ এক এর মাঝে এই খেলাটি অনুষ্ঠিত হয়। চর বাইলজুরি ফ্রেন্ডস ক্লাবের সভাপতি মোহাম্মদ রহিজ উদ্দিনের সভাপতিতে এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কৃষিবিদ মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব। উদ্বোধন করেন ঘিওর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘিওর থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রিয়াজউদ্দিন আহমদ বিপ্লব, ঘিওর থানা পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোহাম্মদ খান ও আমরা 93 এসএসসি ব্যাচ প্রমুখ। উক্ত খেলায় সিংজুরি যুব সমাজ 2 পয়েন্ট পেয়ে বিজয়ী ও ঘিওর থানা অফিসার ইনচার্জ 1 পয়েন্টে রানার্স আপ হয়েছে। এ সময় প্রধান অতিথি বলেন, খেলাধুলা হলো শারীরিক ও মানসিক ব্যায়াম। খেলাধুলার সাথে সম্পৃক্তরা কখনো খারাপ কাজের সাথে জড়াতে পারে না, তাই আসুন আমরা মাদককে না বলি হাতে খাতা কলম ধরি। এ সময় দায়িত্ব পালন করেন 1 নং পয়লা ইউনিয়নের পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হারুন অর রশিদ। দেশ নিউজ টিভির ভ্রাম্যমান প্রতিনিধি ও ফ্রেন্ডস ক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন, জেটিভির ভ্রাম্যমান প্রতিনিধি সোহেল রানা ও শাহিন মিয়া প্রমুখ। যাবেন মাস্ক পরে যাবেন, ঘরের বাইরে গেলেই অবশ্যই মাস্ক পরে যাবেন, এটা নিজের নিরাপত্তার জন্য। এটা বারবার প্রধানমন্ত্রী আসলে আপনারা কত বছর ধরে কেউই করতেছেন না, জানি জানি। আপনারা সবাই খেলা সম্মানিত প্রধান অতিথি কৃষিবিদ বাংলাদেশ আওয়ামী লীগ রাজ বর্ডার পরে আমাদের 2021 সাল আসবে। অনেক বক্তারা এই সুন্দর সুন্দর কথা বলেছে, বিশেষ করে কোভিড-19 নিয়ে। আমাদের এই বছরটি মুজিব বর্ষ হিসাবে ঘোষিত হয়েছিল, কিন্তু সারা বিশ্বে কোভিড-19 কারণে আমাদের এই সারা পৃথিবীতেই মানুষ অনেক আতঙ্কে কেটেছে, বাংলাদেশও তার মধ্যে একটি দেশ। তারপরেও আমরা বলতো মার্চ থেকে এই পর্যন্ত করোনার বিরুদ্ধে বিভিন্ন প্রচার প্রচারণা চালিয়ে অন্তত বাংলাদেশ আমরা অনেকটা ভালো আছি। এরপরেই কিন্তু একটি ভয়াবহ বন্যা আমাদের হয়ে গেছে, তারপরেও এই প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই দেশটাকে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তোলার জন্য এই দেশে অনেক উন্নয়নমূলক কাজ করেছে। সেই উন্নয়নমূলক কাজগুলি কিন্তু চলমান রয়েছে এবং দৃশ্যমান কাজ, যেগুলো বাংলাদেশের কথা মানুষ ভাবতেই পারে নাই, যেমন আমাদের পদ্মা সেতু, মেট্রো রেল, ক্যানেল, এই ধরনের বড় বড় মেগা প্রজেক্টগুলো কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশে সম্পন্ন হয়েছে। সেই জন্যই জাতির জনকের সুযোগ্য কন্যা আমাদের বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশের নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত মানুষের ভাগ্য উন্নয়ন করার জন্যই কিন্তু তিনি তার শিশু কৈশোর ও যৌবনের সমস্ত ভালোবাসাকে উপেক্ষা করে এই বাংলাদেশটাকে স্বাধীন করেছিল। শুধু আমাদের স্বাধীনতার অধিকার এবং বাংলাদেশকে একটি সোনার বাংলা হিসেবে গড়ে তোলার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন। তারই ধারাবাহিকতায় আজকে তারই সুযোগ্য কন্যা 3 রাত 24 ঘন্টা পরিশ্রম করে বাংলাদেশটা কি এখন পৃথিবীর মধ্যে অনেক দূর এগিয়ে গিয়েছে। আমাদের রূপকল্প 2021 এবং 2041 সাল পর্যন্ত এই বাংলাদেশকে আমরা বিশ্বের দরবারে সমৃদ্ধ দেশ হিসাবে আমরা গড়ে তুলব, এটাই হচ্ছে আমাদের রূপকল্প। আমরা সেই রূপকল্পের জন্য আমরা দলবল নির্বিশেষে এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য আমাদের এক থাকতে হবে, একমত থেকেই এই বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি যার জন্ম না হলে হয়তো আমাদের এই বাংলাদেশ হতো না, সেই আমাদের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে আজকে এই বিজয়ের মাসের শেষ দিনে আপাদমস্তকে স্মরণ করি।
স্মরণ করি আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছিলেন জাতীয় চার নেতা বীর মুক্তিযোদ্ধাগণ যারা অস্ত্র কাঁধে নিয়ে সম্মুখ যুদ্ধ করে আমাদের দেশকে নয় মাসে স্বাধীন করে দিয়েছিলেন সেই বীর মুক্তিযোদ্ধাদের যে সমস্ত 2 লক্ষ মা বোন তাদের ইজ্জত হারিয়েছিলেন তাদের প্রতি সম্মান প্রদর্শন করে এবং সেই 1947 থেকে শুরু করে আজ পর্যন্ত প্রগতিশীল আন্দোলনে যারা তাদের জীবন দান করেছেন তাদেরকে স্মরণ করি তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি 2-1টি কথা বলার চেষ্টা করছি। আজকে বিজয়ের মাস 2020 সালের শেষ দিন, এই শেষ দিনে আপনারা এই ব্যাডমিন্টন প্রতিযোগিতা আয়োজন করেছেন এই পয়লা ইউনিয়নে চরবালদুরি গ্রামে চরবালদুরি ফ্রেন্ডস ক্লাব এবং একটা উদ্দেশ্য নিয়ে মাদক বিরোধী আজকের এই ব্যাডমিন্টন প্রতিযোগিতা। নুসরাত, নিউজ ডেস্ক, দেশ নিউজ টিভি।